নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন 21 জুন সূর্যগ্রহণ হতে চলেছে। এই গ্রহণের ফলে এই 4টি রাশি অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি জাতক ও জাতিকার জীবনে কী প্রভাব পড়তে চলেছে তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো শুরুতেই দেখে নেওয়া যাক, এই 21 জুন 2020 যে সূর্যগ্রহণটি হতে চলেছে সেটি হতে চলেছে রবিবার দিন এবং সেটি মিথুন রাশির ঘরে সংঘটিত হতে চলেছে এবং এটি মৃগশিরা নক্ষত্রে চতুর্থ চরণে এই গ্রহণটি হতে চলেছে। এবার আমি আপনাদেরকে বলবো যে কখন থেকে কখন পর্যন্ত এই গ্রহণটি হতে চলেছে। সকাল 9:15 থেকে দুপুর 3:04 পর্যন্ত এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে। তো আসুন জেনে নেওয়া যাক 4টি রাশির গ্রহণের ফলে কী প্রভাব পড়তে চলেছে। বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। একুশে জুন 2020 যে গ্রহণটি সংঘটিত হতে চলেছে সেটি সেই সময় রবি গ্রহ, চন্দ্রগ্রহ, বুধ গ্রহ এবং রাহু গ্রহ এই 4টি গ্রহ একত্রে অবস্থান করছে। এবার শুরুতেই আসি মেষ রাশি, অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকার এই গ্রহণের ফলে কী প্রভাব পড়তে চলেছে। ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভাই বোনদের সাথে সম্পর্কের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল হারে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনাদের মনের অবস্থা কিন্তু অনেকটাই দবে যাবে, অর্থাৎ কোনো কিছুতে মোকাবিলা করার মতো ক্ষমতা আপনাদের কমে যাবে, যেটাকে বলে পরাক্রম। সেই পরাক্রম ভাবটা আপনাদের কমে যাবে এবং দুশ্চিন্তা বাড়বে এবং যারা এই সময় পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগী ভাব চলে আসবে। এই কুপ্রভাবগুলি গ্রহণ হওয়ার 15 দিন পর্যন্ত কিন্তু থাকবে। এই কুপ্রভাবকে কাটার জন্য আপনারা 2টি জিনিস করুন। এক, লাল কোনো বস্ত্র কোনো গরিব দুঃখীকে দান করুন বা মন্দিরে গিয়ে দান করুন এবং সূর্যের মন্ত্র জপ করুন, যে মন্ত্রটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি। এরপর আসি বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয়ভাবে কিন্তু এই গ্রহণ সংঘটিত হতে চলেছে, এর ফলে পারিবারিক কিন্তু অশান্তি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি অর্থনৈতিক লস বা আর্থিক প্রবলেম আসার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কোনো রকম রিস্কের কাজ করতে যাবেন না, অর্থাৎ কোনো জায়গায় অর্থ লগ্নি করলেন এরকম কোনো কাজ বা কোনো উঁচু জায়গায় উঠে কোনো কাজ করছেন এরকম কোনো কাজ কিন্তু করবেন না। এই গ্রহণের সপ্তম দৃষ্টি বৃষরাশির অষ্টমভাবে পড়তে চলেছে, এর ফলে আপনারা যারা ফাটকা কারবারি, শেয়ার মার্কেট, লটারি এই সব যারা কাটেন তারা কিন্তু একদম সেই সব জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, আপনাদের অর্থ দণ্ড হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে এবং আপনাদের শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন। কুপ্রভাব থেকে কাটার জন্য আপনারা কি করবেন তা আমি ভিডিওর শেষে বলতে চলেছি। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির রাশিতেই কিন্তু এই গ্রহণটি সংঘটিত হতে চলেছে, আপনার হেলথ ওরিয়েন্টেড প্রবলেম শুরু হবে এবং আপনাদের টেনশন বৃদ্ধি পাবে। এর সপ্তম দৃষ্টি আপনার বিবাহিত জীবনে কিছুটা হলেও প্রবলেম কিন্তু দাঁড় করাবে। এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো একদম এখন বিবাহের জন্য প্রচেষ্টা করবেন না। এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে চলেছে, তাই বি কেয়ারফুল। যারা নিম্ন শ্রেণীর লোক আছেন, মানে যারা দিন আনে দিন খায় এরকম টাইপের মানুষ আছেন, তারা কিন্তু আর্থিক অনটন এবং অর্থনৈতিক কষ্টে কিন্তু আপনারা পড়তে চলেছেন। আপনারা এই কুপ্রভাব থেকে কাটার জন্য কি করতে হবে তা আমি ভিডিওর শেষে বলতে চলেছি, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। এরপরে আসি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার
এই গ্রহণটি সংগঠিত হতে চলেছে দ্বাদশভাবে। এর ফলে রোগ, ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। এর পাশাপাশি যদি আপনারা এই সময় কোথাও দূরযাত্রা অর্থাৎ বেড়াতে যান তাহলে কিন্তু প্রবলেমে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আপনাদের অর্থ হানি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বি কেয়ারফুল, কোনো জায়গায় টাকা ইনভেস্ট এই মুহূর্তে কিন্তু করবেন না। এবং আপনারও অর্থাৎ আপনাদের রাশিরও মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো এই গেল চারটি রাশির সূর্যগ্রহণের ফলে কি খারাপ প্রভাব পড়তে চলেছে। এবার আমি আপনাদেরকে জানাবো প্রতিটি রাশি জাতক ও জাতিকারা যা যা কুপ্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে তা থেকে বাঁচার কি কি উপায় রয়েছে। তো প্রথমে আসি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শুরুতেই আমি যেটি বলেছিলাম লাল বস্ত্র আপনাদেরকে দান করতে হবে এবং সূর্যের মন্ত্র জপ করতে হবে। এবার আমি বলি সূর্যের মন্ত্রটি কি যেটি আপনাদেরকে জপ করতে হবে, সেটি হলো ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করুন। এরপরে আসি বৃষরাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য চাল দান করুন এবং পাশাপাশি আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই অবশ্যই আপনারা জপ করুন। এর কোনো লিমিট নেই, আপনারা যত জপ করবেন তত আপনাদের মঙ্গল হবে। এরপরে আসি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে সবুজ কোনো জিনিস দান করুন, এ থেকে আপনারা গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি পাবেনই পাবেন। এবং আপনারা পাশাপাশি গণেশজির অর্থাৎ গাং গণেশায়ং নমঃ এই মন্ত্রটি জপ করুন এবং এর মাধ্যমে আপনারা সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে কাটিয়ে উঠতে পারবেন। এরপরে আসি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে বাঁচার জন্য ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু 108 বার আপনারা জপ করুন এবং কাঁচা দুধ বহমান জলে অর্থাৎ যে জল বইছে এরকম জলে কিন্তু দান করুন, তাতে আপনারা সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে কাটিয়ে উঠতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।